এবার ফসল কৃষি সংবাদ। গাইবান্ধা জুড়ে চলছে শীতকালীন আগাম শাকসবজির চাষাবাদ। উৎপাদন খরচ বাড়লেও বাজার দর ভালো হওয়ায় এবার বেশি লাভের আশা করছেন চাষিরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন পদের সবজি বাগান, গাইবান্ধার মাঠ কিংবা পতিত জমিতে চলছে লাল শাক, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, মিষ্টি কুমড়া, বরবটির আবাদ। পতিত জমি পড়েছিল, তার কারণে তাড়াতাড়ি আর কি অনেক ধরনের সবজি বেগুন আবাদ করা হয়েছে। শীতকালে সবজির দাম বেশি, এই জন্য সবাই সবকিছুই আবাদ করে। বেগুন তো 3 মাসের আগে আসবে না, লাল শাক 1 মাসের ভিতর হয়ে যাবে। বরবটি কালাই করছি যে আগামী করা হলো কিসের জন্য, যে আবার ফিরে আলু টালু নাগামো, এই জন্য আগামী করা হয়েছে। ভালো ফলন আর বাড়তি লাভের আশায় ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। অল্প দিনের মধ্যে অনেক টাকা পাবো আর কি। এর মধ্যে যদি আল্লাহ কোনো বেদি বাদ না দেয় তাহলে 1500 টাকা পাওয়ার আশা আছে। কীটনাশক বেশি মারা না গেল, বিঘা জমিতে আপনার হলো নিম্ন হলো খরচ হবি তো না হলো 8000, আল্লাহ যদি ফলে যদি হয় আর দামে পাওয়া যায় প্রায় 80-90 হাজার টাকা মাল বিক্রি হবে। চলতি মৌসুমে গাইবান্ধায় প্রায় 9000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা 2,25,000 টন। এজন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে আগাম সবজি করার বিভিন্ন উন্নত জাতের বীজ বিষয়ে পরামর্শ দিচ্ছি। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজি ঢাকা সহ নানা জেলাতে সরবরাহ করা হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। দীপ্ত, বার্তাকক্ষ। এবার ফসল কৃষি সংবাদ। গাইবান্ধা জুড়ে চলছে শীতকালীন আগাম শাকসবজির চাষাবাদ। উৎপাদন খরচ বাড়লেও বাজার দর ভালো হওয়ায় এবার বেশি লাভের আশা করছেন চাষিরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন পদের সবজি বাগান, গাইবান্ধার মাঠ কিংবা পতিত জমিতে চলছে লাল শাক, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, মিষ্টি কুমড়া, বরবটির আবাদ। পতিত জমি পড়েছিল, তার কারণে তাড়াতাড়ি আর কি অনেক ধরনের সবজি বেগুন আবাদ করা হয়েছে। শীতকালে সবজির দাম বেশি, এই জন্য সবাই সবকিছুই আবাদ করে। বেগুন তো 3 মাসের আগে আসবে না, লাল শাক 1 মাসের ভিতর হয়ে যাবে। বরবটি কালাই করছি যে আগামী করা হলো কিসের জন্য, যে আবার ফিরে আলু টালু নাগামো, এই জন্য আগামী করা হয়েছে। ভালো ফলন আর বাড়তি লাভের আশায় ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। অল্প দিনের মধ্যে অনেক টাকা পাবো আর কি। এর মধ্যে যদি আল্লাহ কোনো বেদি বাদ না দেয় তাহলে 1500 টাকা পাওয়ার আশা আছে। কীটনাশক বেশি মারা না গেল, বিঘা জমিতে আপনার হলো নিম্ন হলো খরচ হবি তো না হলো 8000, আল্লাহ যদি ফলে যদি হয় আর দামে পাওয়া যায় প্রায় 80-90 হাজার টাকা মাল বিক্রি হবে। চলতি মৌসুমে গাইবান্ধায় প্রায় 9000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা 2,25,000 টন। এজন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে আগাম সবজি করার বিভিন্ন উন্নত জাতের বীজ বিষয়ে পরামর্শ দিচ্ছি। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজি ঢাকা সহ নানা জেলাতে সরবরাহ করা হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। দীপ্ত, বার্তাকক্ষ।